আসসালামু আলাইকুম। মাইটোকন্ড্রিয়া অর্থাৎ বেসিক চ্যাপ্টার বায়োলজির দ্বিতীয় অধ্যায় জীব, কোষ ও টিস্যু, এটা হচ্ছে বায়োলজির বেসিক। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক মাইটোকন্ড্রিয়া, যা সাইটোপ্লাজমে অঙ্গাণু, অর্থাৎ আমরা জীব কোষকে ডিভাইড করলে কোষ প্রাচীর আর প্রোটোপ্লাজমে যে পার্টটা পাই, সেই প্রোটোপ্লাজমের একটা পার্ট হচ্ছে সাইটোপ্লাজম। সো সেই সাইটোপ্লাজমে একটা অঙ্গাণু, সাইটোপ্লাজমে অনেকগুলো অঙ্গাণু আছে, যেমন রাইবোজোম, লাইসোজোম, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। সেই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে মূলত জীব মানে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস, অর্থাৎ কোষের শক্তি উৎপাদনকারী একটা অঙ্গাণু হিসেবে কাজ করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াটা জীব কোষের শক্তি উৎপাদনের কারখানা। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি আছে, টোটাল বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে চিত্রটা আছে, ফিগারটা ড্র করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি আছে, কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হইল, সেই ইন ডিটেইলস টোটালি যে ডিসকাশনটা আছে, সেই ডিসকাশনটা আমি এখানে আলোপ করার চেষ্টা করব। সো মাইটোকন্ড্রিয়া যে আবিষ্কারক, আমরা জানি যে কোষের শক্তি উৎপাদনকারী একটা সাইটোপ্লাজম অঙ্গাণু, যার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী বেন্ডা, বেন্ডা সর্বপ্রথম কত সালে, 1898 সালে। বিজ্ঞানী বেন্ডা সর্বপ্রথম 1898 সালে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে ধারণা দেন, যা কোষের শক্তি উৎপাদনকারী একটা সাইটোপ্লাজম অঙ্গাণু। এখন মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, যে মাইটোকন্ড্রিয়ার লেয়ার হচ্ছে দুইটা, বাইরের দিকের লেয়ারটা হচ্ছে একদম স্মুথ, ক্লিয়ার, কোনো আঁকা বাঁকা নাই, একদম বহিস্তর, একদম ক্লিয়ার, কোনো আঁকা বাঁকা নাই। আর ভেতরের দিকে যে লেয়ারটা আছে, এটা ভেতরের দিকে এইভাবে এইভাবে ভাঁজ হয়ে থাকে। সো ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকা এই একটা অঙ্গাণুর একটা নাম আছে, সো আমরা সেই নামটাও সম্পর্কেও জানবো। সো মাইটোকন্ড্রিয়ার যে দুইটা লেয়ার, সেই দুইটা লেয়ারের মধ্যে ভিতরের দিকের যে লেয়ারের যে ভাঁজগুলো, অর্থাৎ বাইরের দিকের যে আবরণটা আছে, এটা হচ্ছে মসৃণ বহিতক, এর মধ্যে কোনো আঁকা বাঁকা নাই। আর অন্তত ভেতরের দিকের যে লেয়ারটা আছে, সেটা ভেতরের দিকে ভাঁজ করা থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি, অর্থাৎ ইনফোল্ডিং, ভেতরের দিকে ফোল্ডিং করা থাকে, ভাঁজ করা থাকে, এই ভাঁজ করা অংশটাকে বলা হয় ক্রিস্টি। সো ক্রিস্টির গায়ে যেরকম বৃত্তাকার সবৃন্ত অসংখ্য অঙ্গাণু থাকে, যা কাটার মতো, এই বৃত্তাকার এই সমস্ত অঙ্গাণুর নাম আছে। এরকম পুরো মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকের লেয়ারের গায়ের সাথে এভাবে লেগে থাকে সবৃন্ত বৃত্তাকার যে অঙ্গাণুগুলো আছে, আর ড্র করলাম না, এই অঙ্গাণুগুলোকে বলা হয় অক্সিজম। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরকম যেই জিনিসগুলো থাকে, এইগুলোর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা মাতৃকা, এদেরকে বাংলায় মাতৃকা বা ধাত্র বলা হয়। সো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ম্যাট্রিক্স থাকে। আমি যদি বলি যে ম্যাট্রিক্স থাকে, এগুলোকে বাংলায় ধাত্র বা মাতৃকা বলা হয়। সো একটা কোষে মাইটোকন্ড্রিয়াকে কোষের তো শক্তিঘর বলা হয়, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া বা কোষের শক্তিঘর, পাওয়ার হাউস অফ সেল মাইটোকন্ড্রিয়া। সো এটা পাওয়ার হাউস অফ সেল মাইটোকন্ড্রিয়ার চিত্র, একটু খেয়াল করে দেখো, এই মাইটোকন্ড্রিয়া একটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রায় 200 থেকে 300টা মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রায় 70 রকম এনজাইম থাকে, এটা ডেটা, 70 রকম এনজাইম থাকে, প্রায় 14 রকম কো এনজাইম থাকে, এটাকে বলা হয় কো এনজাইম থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে লিপিড প্রোটিন থাকে প্রায় 73 থেকে 75% পর্যন্ত লিপিড থাকে, 23 থেকে 25% পর্যন্ত প্রোটিন, এটা হচ্ছে লিপিড, এটা হচ্ছে প্রোটিন থাকে, প্রোটিন 73 থেকে 75%, 23 থেকে 25% পর্যন্ত লিপিড থাকে, এবং প্রায় 0.3%-এর মতো এরকম আরএনএ থাকে। আর মাইটোকন্ড্রিয়ার আবরণী প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। আমরা একটু খেয়াল করে দেখব যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকের ভাঁজ হয়ে থাকা অংশটাকে বলা হয় ক্রিস্টি,
কৃষ্টির গায়ে বৃত্তাকার সবৃন্তক জন্ধনগুলো থাকে, সেগুলোকে বলা হয় অক্সিজন। মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সগুলো এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। এবং এক একটা মাইটোকন্ড্রিয়ার সংখ্যা এক একটা কোষে, এক একটা কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা প্রায় 200 থেকে 300টা। মাইটোকন্ড্রিয়ার মধ্যে 14 রকম এনজাইম থাকে, 14 রকম কোএনজাইম থাকে, প্রোটিন, লিপিড এবং আরএনএ থাকে। সো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। এসএসসি লেভেলের বায়োলজিতে যদি মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আলোচনা করতে চাই, এসএসসি লেভেলের বায়োলজির মাইটোকন্ড্রিয়ার গঠন এতটুকুনের মধ্যে আলোচনা করা আছে, গঠন। এখন একে শক্তি ঘর বলা হয় কেন? এখন প্রশ্ন হচ্ছে এটা যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তি ঘর বলা হয়। আমরা জানি যে শ্বসনের সময় শ্বসনিক বস্তুগুলা মাইটোকন্ড্রিয়াতে এসে জারিত হয়। শ্বসনিক বস্তুগুলা সবাত শ্বসনের সময় যেই এই যে গ্লুকোজটা আছে C6H12O6, এই গ্লুকোজটা মাইটোকন্ড্রিয়াতে এসে অক্সিজেনের সাহায্যে জারিত হয়। এটা হচ্ছে শ্বসনিক বস্তু গ্লুকোজ। এই শ্বসনিক বস্তুগুলা সয়লে অক্সিজেন, মানে সবাত শ্বসনে অক্সিজেন, শ্বসনের সংখ্যা কি যে শ্বসন প্রক্রিয়ায় খাদ্য বস্তুগুলা অক্সিজেনের সাহায্যে জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। এই যে শক্তি উৎপন্ন হইল, এনার্জি প্রডিউস, এই শক্তি উৎপন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে। তো মাইটোকন্ড্রিয়াতে যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তিটাকে বলা হয় এনার্জি, অর্থাৎ আমাদের বডির হিট এনার্জি। সেটা এটিপিতে উৎপন্ন হয়। সো সবাত শ্বসনের টোটাল 38 অণু এটিপি উৎপন্ন হয়। সো গ্লুকোজ বা শ্বসনিক বস্তুগুলো মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের সাহায্যে এসে জারিত হয়। অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে যে শক্তিটা উৎপন্ন করে 38 অণু এটিপি, এই এটিপিকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন বা জৈব মুদ্রা এদেরকে বলা হয়। এটি খেয়াল রাখতে হবে, এনার্জি কয়েন বা বাংলায় একে বলা হয় শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা, শক্তি মুদ্রা। সো এই শক্তি মুদ্রা যে জিনিসটা আছে এইটাকে কেন বলা হয়, কারণ আমাদের দেহে যেই শক্তিটা উৎপন্ন হয় শ্বসনের সময় সেই শক্তির একক হিসাবে কাজ করে এটিপি। আমাদের দেহে জমা থাকা শক্তির একক সেটা এটিপিতে কনভার্ট হয়, অর্থাৎ আমাদের দেহে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা এটিপিতে কনভার্ট হয়। সেই এটিপিকে, এই জন্য এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। সো এই এটিপির 38 অণু এটিপি সবাত শ্বসনের 4টা ধাপ আছে। আমরা জানি সবাত শ্বসনের 4টা ধাপ, অক্সিজেনের সাথে যে খাদ্যবস্তুগুলো জারিত হয় সেই 4টা ধাপের একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেভস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই 4টা ধাপ আমি একটু এখন যদি স্টেপ বাই স্টেপ কথা বলার চেষ্টা করি, যে সবাত শ্বসন আমাদের শরীরে, আমি কি বলছি যে আমাদের শরীরে যে শক্তি উৎপন্ন হয় শ্বসনের ফলে, সেই সবাত শ্বসনই মূলত শ্বসন, যেই শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ, একটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসে এই ধাপের শক্তি উৎপন্ন হয়, তারপরে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিতে শক্তি উৎপন্ন হয়। সো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি জিনিসটা কি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হচ্ছে সবাত শ্বসনের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপকে বলা হয় ক্রেভস চক্র। সো এই ক্রেভস চক্র একটা ধাপ, আর 3-4 নম্বর হচ্ছে ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই 4টা ধাপ ফলো করে টোটাল 38 অণু বা 38 মলিকিউল এটিপি উৎপন্ন হয়। এর মধ্যে এই ক্রেভস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র সবচেয়ে শক্তিশালী ধাপ। এই ক্রেভস চক্রে 24 অণু এটিপি উৎপন্ন হয় আর 38 অণু এটিপি টোটাল ইলেকট্রন প্রবাহ তন্ত্রতে এসে জমা হয়, মানে হিসাব হয়। সো গ্লাইকোলাইসিসে 6 অণু এবং অ্যাসিটাইল কোয়েতে 8 অণু, তাহলে 24, 28, 30, 38 এই টোটালটা ইটিএসে এসে জমা হয়। এই যে এই দুইটা শক্তিশালী ধাপ, কারণ কি, কারণ ইন টোটাল 38 অণু এটিপির মধ্যে ক্রেভস চক্রে এই 24 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তাহলে ক্রেভস চক্রে সবচেয়ে শক্তিশালী ধাপ। এই সবচেয়ে শক্তিশালী এই ধাপটা মাইটোকন্ড্রিয়াতে এসে সম্পন্ন হয়, অর্থাৎ এই সবাত শ্বসনের সময় আমাদের দেহের শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি উৎপন্ন হয় 4টা ধাপ ফলো করে, তার মধ্যে একটা শক্তিশালী ধাপ সেটা হচ্ছে ক্রেভস চক্র। এই ক্রেভস চক্রের টোটাল 24 ATP, যা সর্বোচ্চ শক্তি সম্পন্ন সর্বোচ্চ শক্তিশালী ধাপ, মোস্ট পাওয়ারফুল স্টেপ, ক্রেভস সাইকেল বা ক্রেভস চক্র। এই ক্রেভস চক্র মোস্ট ইম্পর্ট্যান্ট বা মোস্ট পাওয়ারফুল স্টেপটা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ফর দ্যাট রিজন মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। তাহলে ইন্ট্রোডাল আলোচনা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার এবং মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিকর বলা হয় তার স্ট্রাকচার, তার ডিসকাশন, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার আমাদের দেহে যে শক্তিটা উৎপন্ন হয় শ্বসনের ফলে, সেই শ্বসনের শক্তিশালী একটা ধাপ ক্রেভস চক্র, সেটা মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়।
ফর দ্যাট রিজন মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। এই ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনকারী যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া। সো চ্যাপ্টার টু এর ইম্পর্টেন্ট একটা সাইটোপ্লাজম এবং একটা পার্টের আলোচনা, এবং প্রত্যেকটা এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকে আলাদা আলাদাভাবে ডিসকাশন করা আছে। সো মাইটোকন্ড্রিয়ার আলোচনাটা এখানে শেষ, আলাদা।